তোকে ভিডিও করছি, গ্রাম মানুষের কাজই ভিডিও করলে বলে যে কি ভিডিও করছিস, বুঝতে পারছেন গাইজ? এখন আমরা ব্লগ শ্যুট করছি, পেছনে যেতে বসে পথ ভিডিও ভিডিও করতে যাচ্ছিস নাকি? গ্রাম মানুষের কাজই খোসা মারা, এই খোসা মারা দেখলে তো আমার চলবে না, আমার কাজ আমাকে নিজেই করে নিতে হবে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং টু আদার নাও ডেইলি ভিলেজ লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, লেটস গো, ব্লগটি স্টার্ট করা যাক। তো গ্রামের লোক যে যা বলুক না কেন, সেইটার দিকে কান দিলে চলবে না, দেন আমার কাছে আমাকে করতে হবে। তো বন্ধুরা, এখন সকালের সময় গাইস, এইমাত্র বাইরে থেকে বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমার ঘর, ওই যে দেখতে পাচ্ছেন এটা কম্পিউটার, দেন এটা হচ্ছে আমার একটা ভাঙা চোরা রুম। যাই হোক, গরিব মানুষের যেমন একটা রুম থাকলেই হবে, একটা মাথা গোজার ঠাই থাকলেই যথেষ্ট, এটাই সবচেয়ে বেটার। দেন একটু মুখ টুক ধোবো, ধুয়ে হাত পা ধুয়ে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ সকালবেলা এখনও কিছু খাই না, অনেকক্ষণ উঠেছে আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আচ্ছা ঠিক আছে, চলুন রেডি হওয়া যাক গাইস। এইমাত্র মুখ টুক ধুয়ে রুমে আবার ফের প্রবেশ করলাম। তো দেন মা আজকে সকালে কী রান্না করেছে, চলুন এক পলক দেখে আসি কী রান্না করেছে। এখানে সব কিছু আছে এই জায়গাটাই দেখি, ওয়াও সুন্দর সুন্দর, নাইস। এটা হচ্ছে মাছ, এই দেখতে পাচ্ছেন রুই মাছ, মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এটা আছে যত সম্ভব রাইস, ভাত আছে, তো এটা দিয়ে আজকে খাওয়াটা দারুণ হবে গাইস। দেন আর একটা রান্না চলছে, এটি কি রান্না মা? কাঁঠাল ইসুর রান্না, এই যে গাইস দেখতে পাচ্ছেন রাখা, মশলা টশলা দিয়ে তৈরি করছে, এটা দিয়েও ভাত খাবো আজকে, যাক ভালোই লাগবে না। আর তো এক 20 মিনিট লাগবে, লাগার পরে এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাটি রাখায় রান্নাটা মজাই আলাদা, দেখতে পাচ্ছেন লাকড়ি দিয়ে জাল দেওয়া হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে গাইস, আচ্ছা হলুদটা দিয়ে দেখে দিই, মা হলুদ দিচ্ছে, ওকে। রাইস, ও ভাত পড়ে গেছে আপনাদেরকে দেখাতে গিয়ে পাটির উপরে, এসব রান্না হয়ে গেছে, ওরে নাইস। এই যে এসব রান্না গাই দেখতে পাচ্ছেন, এসে এসব রান্না, যা হোক একটু টেস্ট করা যাক কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, দারুণ। গাইস সেই মাছ, তো বন্ধুরা এখন তো খাচ্ছি, খাওয়া দাওয়ার পরে আবারও আমি আপনাদের মাঝে এই বান্দা ফের হাজির হয়ে যাবে। গাইস খাওয়াটা হয়ে গেল, দেন আজকের রান্নাটা অনেক সুপার একটা রান্না করেছে মা, যাই হোক অনেক মজা লাগলো। তো গাইস দেখতে পাচ্ছেন পিছনে কম্পিউটার, কম্পিউটার আমার ভুলাগি হচ্ছে, আমার ভুলাগি হচ্ছে কম্পিউটারে। তো এখন আর বাসায় থাকবো না, এখন একটু বাজারে চলে যাব, বাজারে গিয়ে বলছিলাম গিফট সারপ্রাইজ আছে আছে, জানাবো জানাবো কি সারপ্রাইজ অ্যান্ড কী গিফট আমি দিতে যাচ্ছি আজকে মাই, শুনে ফেলবে শুনে ফেলবে। তো বন্ধুরা চলুন বাজারের দিকে রওনা দেওয়া যাক। গাইস এইমাত্র বাজারে পৌঁছে গেলাম, দেন গাড়ি থেকে নামলাম, গাড়িটা নামানোর ভিডিওটা আমি শর্ট নিতে পারি না, একটু সামিলার একটু সমর্থন করেছিলাম। দেন এটা হচ্ছে ডাক্তার ভাইয়ের দোকানের অতিরিক্ত বাইরে রোদ পড়ছে বা গরম পড়ছে, ওই জন্য ফ্যান নিয়ে বসে থাকলাম, এবারটা কাঁচা বাজারে যাবো যে তারপর এখানে আমার একটা কাকা দোকান দিয়েছে, সেই দোকানে একটু ভ্রমণ করতে হবে। তিনি বলছিলেন আমার জন্য আমার একটা দোকান একটা ভিডিও করে দাও, তো তার জন্য ভিডিও করতে হবে। দেন একটা সারপ্রাইজ তো আছে, সারপ্রাইজটা এখনও নেওয়া হয়নি, দেন সারপ্রাইজ তো এখন দেখানো যাবে না, সারপ্রাইজটা আপনাদের কিছুদিন কিছুক্ষণের পরেই দেখাবো, কারণ আমি বলছিলাম যে আমার চ্যানেলে যদি কোনো দিন 1000 ভিউ হয়, যে কোনো একটা চ্যানেল আমার যে কোনো একটা ভিডিও যদি 1000 ভিউ হয়, তাহলে অবশ্যই অবশ্যই একটা সারপ্রাইজ দেবো মাই মাদারকে, আমার মাকে। তো ওই জন্য ওই উদ্দেশ্যে আমি চ্যানেলটি খুলেছিলাম, তো আপনারা অনেক অনেক সাপোর্ট করেছেন, ওই সাপোর্টের জন্য আমি 1000 ভিউ হয়ে গেছে, দেন সারপ্রাইজটা কোনো নেওয়া হয় না, সারপ্রাইজটা একটুখানির ভিতরেই আমি কিনবো, কিনে বাসে চলে যাবো। আমি বুঝলাম যে চ্যানেলটা খোলার উদ্দেশ্য আমার নতুন চ্যানেল, 1000 ভিউ হলিবারে আমি একটা মানে আর মাকে একটা সারপ্রাইজ দেবো, তো
আইডিয়াটা কি খারাপ না? আমার আইডিয়া তো অবশ্যই খুব সুন্দর আইডিয়া। মা তো এটা আকাশ পাড়া দিয়ে করেন, ওই জন্য মাকেটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। তো যেই দিন ওকে সারপ্রাইজ দেবো, আপনি তো আপনাকে এখন দেখা যাবে, কারণ আপনি ভিডিও অবশ্যই দেখেন আমার, আপনি একটা নিয়মিত সাবস্ক্রাইবার, তখন দেখলে কিন্তু আপনার এটা ভালো লাগবে। ওই জন্য গাইজের এখন সাবস্ক্রাইব, গাইজের এখন আমি হচ্ছে সারপ্রাইজ দেখা চাচ্ছি না, দেন মার হাতে যাই যখন দেখাবো তখন একটা একটা এন্টারটেনমেন্ট অন্যরকম হতে যাচ্ছে। হ্যাঁ, তো 1000 ভিউ হয়ে গিয়েছে, দেন গাইজ অনেক সাপোর্ট করছে, দোয়া করেন যেন আরও জন সাপোর্ট সাপোর্ট করে, সে দোয়া করেন যেন আরও সাপোর্ট বেশি বেশি পান। ওকে ভাই, দেখি মারামারি করছে, দেখে দেখো কি এটা মারামারি করছে। হ্যাঁ, মারামারি হয়ে যাবে তো। এই মাত্র বাজার থেকে আসলাম, দেন এগুলো আছে কাঁচা বাজার কিনলাম, এইটা আছে সিলভার মাছ নিয়ে আসলাম। অ্যান্ড গাইস, সারপ্রাইজও নিয়ে আসলাম মাছ জন্য, সারপ্রাইজ তো মা এখনো দেখিনি, তো সারপ্রাইজ মা সারপ্রাইজ নেবে, সারপ্রাইজ আছে। বললাম যে 1000 ভিউ হলি মানে মাকে একটা সারপ্রাইজ দেবো, তো সারপ্রাইজ এখন দিচ্ছি গায়েস। তো কী সারপ্রাইজ তাহলে আপনারা দেখতে থাকুন, নে সারপ্রাইজ খুঁজে দেখা গাইজ। এই যে ক্যাডবেরি নিয়ে আসলাম মার জন্য দুইটা, মার খুব পছন্দ, তো এই সারপ্রাইজ আছে মাকে দিলাম 1000 ভিউ উপলক্ষে। হ্যাঁ খাবি, হ্যাঁ এটা আছে ডেইরি মিল্ক, বুঝলি না, একদম খাবো চকলেট, ওই জন্য আমি নিয়ে আসলাম। তো 1000 ভিউর জন্য নিয়ে আসলাম, একটা সারপ্রাইজ দিয়ে দিলাম, সারপ্রাইজ তো মাকে দিয়ে দিলাম। দেন এই যে সারপ্রাইজ বলছিলাম যে 1000 যদি চ্যানেলে ভিউ হয় তাহলে আমি মাকে একটা সারপ্রাইজ দেবো, এটা হচ্ছে প্রথম সারপ্রাইজ মানে ইউটিউবের জগতে। মনে করছেন না ইউটিউবের টাকা পেয়েছে? না, এটা হচ্ছে আমাদের আমার নিজের টাকা দিয়ে নিয়ে আসলাম সারপ্রাইজটা মার জন্য। তো বন্ধুরা, সারপ্রাইজটা কেমন হলো মার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন ব্লগটা লং করা যাচ্ছে না, ভিডিওটা এই মাহাত্তরে আপলোড দিয়ে দেবো। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।